বাংলাদেশ সোসাইটি এই প্রবাসে খুব সচেতনভাবে কাজ করে যায়। এখন পরিবেশনায় যদি সামান্যতম কোনো ত্রুটি বিচ্ছুটি থাকে, এই অনুষ্ঠানে সবিনয় ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে এটুকুই বলতে চাই, বলতে মানে আমার কার্যকরী কমিটির বিজ্ঞ নেতৃবৃন্দ এবং আজকের উপস্থিত সবশেষে কথাটা বলতে চাই। এই পর্যন্ত উপস্থিত হয়েছেন আমি তাদের নাম মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার নুরুল নবী সাহেব, আমাদের বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমেদ, তারপর সেক্টর মোহাম্মদ বাংলাদেশ সোসাইটির সভাপতি জনাব কামাল আহমেদ।